হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আছি 14 নম্বর বটতলা পাখিও কবুতরের হাটে। হাটটি প্রতি শনিবার বসে। আজ আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো এই হাটে কবুতর পাখি বাজার দর কীরকম আছে এবং কী দামে বিক্রি হচ্ছে। এই ভিডিওটি পুরোটি দেখবেন, বাজার দরও দেখবেন, আমার সাথেই থাকবে। পেঁয়াজের দাম দিয়েছিলেন কত? 3500 টাকা যাচ্ছেন, একটু কম বেশ হবে, দামও দামি করে নিতে হবে। সব বলা আছে, দেখে নেবেন। বাজিগর দাম কীরকম ভাই? 1200 টাকা জোড়া। আর সিঙ্গেল মাঝি নিলে? সিঙ্গেল মাঝি নিলে 600-500 থেকে 600 টাকা রাখবেন। এখানে তিনটা মাঝি একটা নর, সবগুলো ডিম বাচ্চা করছেন না? হ্যাঁ, ডিম বাচ্চা করছেন। আপু, আপনি বাজিগর জোড়া দাম কীরকম? বাচ্চা পাখি জোড়া 500, বড়গুলো 1000 টাকা জোড়া। এগুলো কি একদম না কিছু কম বেশ হবে? একসাথে নিলে কিছু কম লাগবে। এই জোড়া দাম কিরকম যাচ্ছে আপু? এটা একদম 1000। দেখি খাঁচা সহ না খাঁচা ছাড়া? শুধু পাখি। আচ্ছা ভাই, ডাবের বাচ্চা জোড়া দাম কিরকম যাচ্ছে? 500 টাকা জোড়া। আর বাজিগর? বাজিগরে একই। ডাবের বয়স কিরকম? ডাবগুলা বয়স কিরকম? ডাব ডাব ঘুমগুলা 2 থেকে 2.5 মাস বয়স হবে। আর বাজিগরে? দেড় মাস। বাইরে দাম কিরকম যাচ্ছিল? একদম 2000। ছিল না মেয়ে? ছেলে। ছেলে রানিং ভাই? তো রানিং। এই জোড়ার দাম কত দিয়েছেন? 5000। এই জোড়া 5000। আর এই অস্ট্রেলিয়ান ঘুঘু? অস্ট্রেলিয়ান ঘুঘু এটা 2500 টাকা। 1000-2500। আর যে কালারগুলো? 1200। এগুলো 1200 করেছেন। দাম কীরকম যাচ্ছ ভাই? 3000 টাকা। 3000 টাকা। এটা কি খাঁচা সহ না খাঁচা ছাড়া? খাঁচা ছাড়া। শুধু পাখি 3000? হ্যাঁ। একদম কত হলে বিক্রি করবা? আপনি একটা দাম বলেন। মানে দাম দামি করে নিতে হবে? 2500 টাকা দেওয়া যাবে। একদম 2500-এর কম না? কয়বার ডিম বাচ্চা করছে এটা দিয়ে? অনেকবার। বাসি গজোর দাম কীরকম ভাই? 1300 টাকা জোড়া। এটা কি রানিং? মুনিয়াগুলো দাম কীরকম? 600 টাকা জোড়া। এগুলো কি এই কালার এরকম নাকি রং মারা হয়েছে? আবার সবুজগুলো মনে হয় কালার করছো না? কি দরকার ছিল কালার? এটা কি একদম না কিছু কম বেশ হবে? কিরকম কম তুমি? মানে দামা দামি করে নিতে হবে। এগুলো কি অ্যাডাল না বাচ্চা? সেমি অ্যাডাল ভাই। বাজির বাচ্চা দাম কিরকম যাচ্ছেন? 600 টাকা জোড়া। বয়স কিরকম এগুলো? 3 মাস 4 মাস। 3 থেকে 4 মাস। 600 টাকা করে জোড়া কি একদম না কম বেশ হবে? একদমই। আর এই যে খাঁচার ভেতরে কিছু আছে ভাই? এগুলো একবারে বাচ্চা। এগুলো বাচ্চা? 1.5 মাস 2 মাস। আচ্ছা, এগুলোর দাম কিরকম? এগুলো 500 টাকা। এগুলো 500 করে। আর এই যে খাঁচার এগুলো? 800 টাকা। এই জোড়া 800। এগুলো বয়স কিরকম? নিউ অ্যাডাল। এগুলো একদম 700 হলে বিক্রি? একদম 700 হলে বিক্রি হবে।
ভাই বাজিগরের দাম কিরকম যাচ্ছে? এগুলা বাজিগরের দাম, এগুলা নিউ অর্ডার আছে, একদম ফুল রানিং আছে। কিরকম? নিউ অর্ডার 600 টাকা জোড়া, রানিং গুলো 1000 টাকা জোড়া। নিউ অর্ডার 600, রানিং 1000, এগুলো কি একদম? হ্যাঁ, ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস। আচ্ছা, আর নিচে মনে হয় জাভার ককাটিল আছে। হ্যাঁ, তো কোনটা কিরকম দাম যাচ্ছে? জাভার ভাই এটা ফুল টাইম লুটিনো, এটা 3000 টাকা পড়বে। আচ্ছা, এই লুটিনো ককাটিল 3000 টাকা পড়বে ফুল টাইম? হ্যাঁ। আর এই জাভা একটা জোড়া আছে সাদা সাথে কালো, ওটার দাম কিরকম বলবেন? 2500 টাকা। ওটার দাম 2500 টাকা? হ্যাঁ। আর এদিকে একদম না কিছু কম বেশি হবে? একদম ফুল 8000। না না, কিছু কম বেশি হবে না একদম? না, এটা আসলে 2500 এর বিক্রি করবে। কোকারেলের আই কোকারেলের দাম কেমন চাই? এটা কোকারেলের, এটা ফুল টাইম, এটা বিক্রি করবে 3000 টাকা করে। ফুল টাইম একদম 3000? ওয়াইট পেস। হ্যাঁ। মাসুদ ভাই, আপনার কাছে তো পাখিটাকে চ্যানেল পাওয়া যাবে? হ্যাঁ। আপনার কাছে আজকে অনেকখানি পাখি দেখলাম, ময়না, জামা, কোকাটিল, নাম্বার আছে। তো কাস্টমারদের জন্য যদি আপনি আপনার নাম্বারটা একটু বলতেন জোরে। আমার ফোন নাম্বার হচ্ছে 01939099190। আবার বল, 01939099190। আচ্ছা, আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা মিরপুরে, 13 নম্বর। মিরপুর 13 নম্বর। আপনি কোন কোন হাটে যান বা কী কী? আমি আপনার টঙ্গি হাটে যাই, মিরপুর 1 নম্বর হাটে যাই, 13 নম্বর হাটে আসি। এই তিনটা হাটেই আমি করি। এই তিনটা রেগুলার করেন? হ্যাঁ। এই হাটে হাটবারে আসলে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। তা দাম কীরকম যাচ্ছেন? 10000 টাকা পিস। একে ছেড়ে না মেয়ে? ছেড়ে। কী কী কথা বলতে পারে ভাইটা? বেশি বলে না ভাই, মা বলে দাম। মা বলে টাকাটা কী করে, আর কিছু বলে না? এটা কি একদম না কিছু কম বেশি হবে? আরও কম হবে। কীরকম কম হইতে পারে ভাই? একদম 6000। এদের কি কি খাবার দেন? ডাল ভাত রুটি। একদম কত নিয়ে বিক্রি করবেন? 1200। এ কম না? আর নিচে যেগুলো বাজিগর আছে ওগুলি সেমি অ্যাডাল আছে, বাচ্চা আছে। কোনটা কিরকম প্রাইস একটু বলেন তো? ওগুলি আছে আপনার 4টা মাদি আছে সিঙ্গেল। আচ্ছা, ওগুলো পিস কিরকম পড়বে? 400 টাকা, 350 টাকা। 350-400। আপনার উপরে বাজি ধর আছে, এগুলো সব রানি 1200 করে জোড়া ভাই, 400 টাকা। আমি নিতে পারবো না।25 দিন বয়স হবে। এটা কি খাঁচা সহ দাম না খাঁচা ছাড়া? হয় শুধু পাখির দাম একদম 500 টাকা। ঘরের পাখি না? ভাই ককাটির দাম কিরকম যাচ্ছেন জোড়াটা? 6000 টাকা। 6000 টাকা। বয়স কিরকম? রানিং প্লেয়ার। রানিং? রিম বাচ্চা করছেন আগে? এখনো করে নাই আমার জায়গায়। আপনার কাছে করে নাই? এটা কি একদম না কিছু কম বেশি হবে? 5000 টাকা হইলে একদম 5000 বিক্রি হবে? নিচে না? কেস্টের দুটো নড়ে বাচ্চা দাম চাচ্ছেন কত? দাম 3000। দুইটা 3000, মানে 1500 টাকা পিস? হ্যাঁ। এগুলো বয়স কীরকম? বয়স ধরেন 4 মাস হয়েছে। 4 মাস হয়েছে? দেখ, আপনার ঘরের না কেনা ছিল? ঘরের। এবার কি দুইটা বাচ্চা হয়েছে? আর হয় নাই? আরও আছে। আরও আছে? এখন স্যাম্পল নিয়ে এসেছি যে কীরকম বিক্রি। আচ্ছা আচ্ছা, বাজার বোঝার জন্য? হ্যাঁ, বাজার বোঝার জন্য। লাভাটার জোড়া দাম কীরকম যাচ্ছেন? 3000 টাকা জোড়া। বয়স কীরকম? মেল ফিমেল কি ঠিক আছে? মেল ফিমেল ঠিক আছে? আর বাজিগরের জোড়া কত পড়বে এটা? রানিং? তো যেই দাম বললেন এটা কি একদম না কিছু কম বেশি হবে? কম বেশি হইতে পারে হয়তো।
মানে দামে দামে করে নিতে হবে? বাজিগুলো জোড়া আছে আপনার 600 টাকা করে জোড়া। বাচ্চা পাখি শীতকালের জন্য যে চুপসে আছে সব ক্লাসিক ফাইট মিউটেশনে আপনাকে পাখি তুমি অবশ্যই দেখে কিনবেন। কারণ আমার শীতকাল অনেক অসুস্থ পাখি হাতে আসছে। ভাই মুনিয়াগুলো দাম কীরকম চাচ্ছ? জোড়া 500। এক দাম না কিছু কম বেশ আছে? 50 টাকা কম রাখা যাবে। বয়স কীরকম ওগুলো? দাম কিরকম চাচ্ছ? 1000 টাকা। বয়স কিরকম? বয়স কত? কিরকম হবে? রানিং সবগুলো রানিং। দাম যে 1000 টাকা, কি একদম কিছু কম বেশ হবে? কিছু কম বেশ হবে ভাই? মনেটা কার ভাই আপনার? হ্যাঁ কত দাম যাচ্ছে এটা? এটা দাম যাচ্ছে ভাই 50,000 টাকা। 50,000 টাকা? কথা বলো, 50,000 টাকা এত দাম কেন ভাই? কারণ এটা সম্পূর্ণ কথা বলে, এটা অরিজিনাল চিটাগাং কাউয়া ময়না। এটা চিটাগাং কাউয়া ময়না? মানে এটা কি যা যা শিখানো হয়েছে তাই না? সব কথা বলে, যেটা বলবো ওটা অনুকরণ করবে। হ্যাঁ যেটা আমরা বলবো এটাই ও বলবে। এখন কি কোনো কথা বলবে? হ্যাঁ দেখেন আপনি ট্রাই করে বলতে পারে, বাট সব কথা একটু আগেই বলছি, আমরা যাই বলছি সব ১০-১৫ রকমের সিসি দেয় ভাই, মনে করেন একদম সব রকমের সিসি দেয়। এই খরগোশের জোড়া দাম কিরকম যাচ্ছে? খরগোশের দাম কি কি খাওয়ান আপনি? এটা খাই মনে করেন যে পাতা কপি, তারপর পাতাই খায় বেশি, তারপর ভুসি খায়, ভুসিও খায়। ভুসি খায় ভাই? সিরকিমুখি বাচ্চা জোড়া কেমন ভাই? 2000 টাকা করে। 2000 টাকা জোড়া? যে কালারই নি। বয়স কিরকম এগুলোর? বয়স হলো 1.5 মাস। 1.5 মাস কি আপনার ঘরেই বাচ্চা ফুটেছেন? খরচগুলো দাম কিরকম যাচ্ছেন ভাই? 2000 টাকা। এগুলো কি বাচ্চা আসছে সাথে? কটা বাচ্চা হয়েছেন এখানে? 6টা বাচ্চা। বাচ্চা সহ 2000? তো কি একদম না কিছু কম বেশ হবে? কম বেশ হবে। কিরকম কম হবে একটু বলুন তো। কত কম হবে? 1500 বিক্রি করে দিবেন? কি কি খাওয়ান আপনি এগুলো? ঘাস ভুসি এগুলো খাওয়ান? তো এগুলো পারলে মাসে কিরকম খরচ এক এক জোড়ার পিছনে? তা আনুমানিক তো একটা খরচ হয়। আচ্ছা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।